স্ত্রীকে হত্যা করেছিল, তারপরেও হাইকোর্ট থেকে মুক্ত করা হলো সেই ব্যক্তিকে। সম্প্রতি এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে ঘটনাটি সম্পূর্ণ সত্য। ঘটনাটি ঘটেছে কর্ণাটক রাজ্যে। যদিও এই বিষয়টি নিয়ে আমাদের যে রিপোর্ট, সেই রিপোর্টটি করার মূল কারণ হচ্ছে কিছু কিছু সময় আমরা যে ভুল ধারণাটা করি সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা আমাদের খুব প্রয়োজন দর্শক। আর কোন যুক্তিতে লোয়ার কোর্টের যে রায়, যাবজ্জীবন কারাদণ্ডের রায়, সেই রায়কে কার্যত খারিজ করে ওই অপরাধীকে এক প্রকার মুক্ত করলো হাইকোর্ট, সে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকের জানা দরকার। দর্শক, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করবেন। ঘটনাটি ছিল 2016 সালের কর্ণাটকের চিকামাগুলারের মুদিগেরের থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা। কর্ণাটকের সুরেশে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। স্ত্রী রাধাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। স্থানীয় আদালত 2017 সালে সুরেশকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিলেন। আদালতের বিরুদ্ধে কর্ণাটক হাইকোর্টে মামলা করেছিলেন সুরেশা। সুরেশার প্রথম বিয়ে করেছিলেন মীনাক্ষী নামে এক মহিলাকে, তার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আবার বিয়ে করেন রাধা নামের এক মহিলাকে, আর ওই মহিলাকে হত্যার অপরাধে তার নামে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। ঠিক কী কারণে তাকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল, নাকি তার স্ত্রীকে তিনি হত্যা করেছিলেন? আর এই আদালতে কর্ণাটক হাইকোর্টে আপিল করেন সুরেশা। বিচারপতি কে সোমা শেখর এবং বিচারপতি টিজি শিবশঙ্কর গোড়ার ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়, সুরেশার স্ত্রী রাধা খাবার তৈরি করেননি, যে ঘটনা অভিযুক্তকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছিল। অভিযুক্তের এই কাজ আইপিসির 300 অধীনে ব্যতিক্রমের পরিধির মধ্যে আসে, যেখানে ওই মহিলার মৃত্যু অপরাধমূলক হত্যাকাণ্ডের মধ্যে পড়ে। ট্রায়াল কোর্টে দোষী সাব্যস্ত হওয়া এবং সাজার আদেশ পরিবর্তন করে হাইকোর্টে অভিযুক্তকে আইপিসি ধারা 302 পরিবর্তে আইপিসি ধারা 2 অধীনে সাব্যস্ত করে। আইপিসি ধারা 304 পার্ট 1 অধীনে অপরাধের জন্য 6 বছর 22 দিন জেলে থাকা যথেষ্ট বলেই মনে করেছিল ডিভিশন বেঞ্চ, তার জন্যই তার এই মুক্তি। কিন্তু আসল ঘটনাটি কী? কেন তার স্ত্রীকে তিনি হত্যা করলেন? 2016 সালের একটি উৎসবের দিন, ওই দিন বাড়িতে ফিরেছিলেন সুরেশা। তিনি দেখেন তার স্ত্রী উৎসব উদযাপন তো করেনি, বরং খাবারও রান্না করেননি, বরং মদ খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। অনেক অনুরোধ করেছিলেন স্বামী সুরেশা, কিন্তু তার সেই অনুরোধে তিনি কান দেননি, যার ফলে সামান্য একটু আঘাতেই মৃত্যু হয় স্ত্রীর, দাবি পুলিশের। আর এই পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করেই লয়ার কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কিন্তু কর্ণাটক হাইকোর্ট এই ঘটনাকে অপরাধমূলক হত্যাকাণ্ড বলে কার্যত তাকে মুক্তি দিয়েছে।